মাঝে মাঝে পড়তে পড়তে দেখবেন যে অভ্যাস হয়ে যাবে, তারপরে দেখবেন আর একবারে হিজাবি হয়ে গেছে, তারপরে দেখবেন আর খুলবো না। সো চেষ্টা করছি, দেখা যাক। ওকে, এই হচ্ছে ড্রেস, মানে এই আপুটা যে আমাকে হিজাবটা গিফট করছে, ওনার পেজের নাম হচ্ছে হিজাব অ্যান্ড ড্রেস ফ্যাশন কর্নার। তো উনি আমাকে অনেকদিন ধরে বলতেছে, আপু আমি আপনাকে একটা কিছু গিফট পাঠাতে চাই বা আমার পেজটাকে একটু প্রমোশন করে দেন। তখন ওনাকে আমি জিজ্ঞাসা করছি, আপনার পেজে কি কি পাওয়া যায়? তো উনি বলছে হিজাব আরও জুয়েলারি অনেক কিছু পাওয়া যায়। আমি বলছি আমাকে হিজাব পাঠান। আমি নিজে থেকে চাইছি ওনার কাছে হিজাব, যে আপনার প্রমোশনের জন্য হিজাব পাঠান। সো বাই দ্য ওয়ে, এই হচ্ছে ড্রেস, দোপাট্টাটা দেখেন কত সুন্দর, এরকম করে এমব্রয়ডারি করা, হ্যাঁ টার্সেল লাগানো আছে। এই ড্রেসটাও দেখেন, ওয়াও, এটা দেখেন আপনার হাতা, এটা দেখেন ড্রেসের মধ্যে এরকম করে কাজ করা। এখানে আপনার খুব সুন্দর করে আপনার অ্যাক্সেসরিজ দেওয়া আছে। এই যে দেখেন পুরোটা এরকম গলাটার মধ্যে দেখেন এরকম করে আপনার পার্ল বসানো আছে। অনেক সুন্দর ড্রেসটা দেখছেন, গলাটার মধ্যে এরকম পার্ল বসানো আছে, এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। এই যে দেখেন এরকম করে স্টোন বসানো, দামানটা হচ্ছে অনেক সুন্দর এরকম পার্ল বসানো, জোস একটা ড্রেস। যার লাগছে খালি স্ক্রিনশটটা নেন, ওকে। এবং এটা হচ্ছে আমার পরাটার কালার, আমি যেটা পরে আছি এটার কালার, এবং আমার পরাটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রাইসটা অনেক রিজনেবল থাকছে, একটা করে লাভ রিয়েক দিয়ে দিন, ওকে, একটা একটা করে লাভ রিয়েক দিয়ে দিন। ওয়াও, লুক এট দিস ওয়ান, লুক এট দিস ওয়ান, এটার কালারটা দেখছেন কি সুন্দর। এইটা হচ্ছে আমি যেটা পরে আছি এটা, এটা হচ্ছে আমার পরাটা। এটা তো এরকম টার্সেল লাগানো আছে, দোপাট্টা তো আমার গায়ে আছে। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, প্রাইসটা অনেক অনেক রিজনেবল প্রাইস।